আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বর্তমানে যাওয়ার সাথে তাতে মনে হয় গণতাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করার সম্ভাবনা প্রশ্ন হচ্ছে তাহলে আমরা ইকামাতে দিন কিভাবে প্রতিষ্ঠা করতে পারি অর্থাৎ দিন কিভাবে প্রতিষ্ঠা করতে পারি আশা করি দলিল ভিত্তিক জানাবেন ইনশাআল্লাহ রেজাকুল্লাহ কারাম আওদাল জামান থেকে যে আপনি সূরাতুন নূর ওই আয়াতটি খেয়াল করুন ওই ওই আয়াতটিতে সব আল্লাহ বর্ণনা দিয়ে দিয়েছেন যে আমাদের করণীয় কি যারা গণতন্ত্রকে আমরা মানে এতটুকু জ্ঞান আল্লাহ আমার দিয়েছে যে গণতন্ত্র হলো কুফুরি এবং ইসলামের ইসলামের বিরোধী একটি তন্ত্র আর তার বাস্তব প্রয়োগে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র হলো একটা মুনাফেকি আর গণতন্ত্র হলো একটা একটা মানে কৌশল মাত্র মানুষকে ঠকানোর আর মানুষের ক্ষতি করার তো আল্লাহ বলেছেন ও আদাল্লাহুল্লাহ্দিন আমানু ও আমীর সোয়ালি হাতে মেনকুম লেহস্তা খলিফান হ্যাঁ লায়স্ত খালিফান না হুমফিল আরদী কামাস্তা খালাফ আল্লাহ্দিন আমি মুকাবলিহিম আল্লাহ তোমাদের মধ্যে ইমানদার এবং আমলদার ব্যক্তিদেরকে ওয়াদা করেছেন যে অবশ্যই অবশ্যই তাদেরকে খেলাফত দান করবেন হ্যাঁ আস্ খলাফ আল্লাজি মে কবলেহিম। যে তাদের পূর্ব বর্তীদেরকে খেলা দিয়েছিলেন। ওরাইমাক কেরালা আলাহম দি আহমল লাজের তদ আলাহম। আর তাদের মনোনীত দিন তাদের জন্য আল্লাহ মানে দিনকে কাহিম করে দিবেন। যে দিন প্রপে তিনি খুশি হয়ে গেছিল ওলাইমা কেনা আলাহমল লাজের এর ত আলাম ওলাইবাদদলা নাহম মবা আদ খাও হিম আমনা। অলা ইবাদ্দার নাম মেম্বা দেখা ওফ হেম আম্না জি আর তাদের ভয় ভীতির পর তাদের সেখানে নিরাপত্তা এনে দিবেন আল্লাহ কিন্তু শর্তগুলি আমরা পালন করতে পারছি না শর্তগুলি যদি আমাদের মাঝে সমাজের মাঝে প্রতিষ্ঠা হয়ে যায় তখন এটা আমাদের জন্য এক আমাদের দিনের ক্ষেত্রে সহায়ক হবে তো শুনুন ইয়া বুদু নানী প্রথমটা হলো তারা আমারই ইবাদত করবে ওলা ই শরিক উ না বিষয়ে আহ আর আমার সাথে কোনো কিছুকে শরিক করবে না তখন কাফের بعد ذلك فاولائك هم الفاسقون আরে এই আল্লাহ নিরঙ্কুশ ইবাদত চিত্তমুক্ত ইবাদত কে অস্বীকার যে করবে তারাই হচ্ছে ফাসেক এবং আল্লাহর আনুগত্য থেকে বাইরে তো এখন এটা অনুসারে আমাদের আগে আমল এবং আকীদা এবং আমল সংশোধন করতে হবে আমল এবং আকীদা এবং আমলকে সংশোধন করতে হবে যে টার্গেটে 124000 নবী পৃথিবীর বুকে এসেছিলেন আল্লাহ বলছেন বা আসানাফি কল উমাত হস্তানিব সমস্ত নবী রসুলকে আমি পাঠিয়েছি তাদের গোত্রী দুই দফা দাবি দিয়ে একটা হলো আনে আবুদুল্লাহ আল্লাহর আবাদত করো হস্তানিবুত্ত এবং শয়তানের এবাদত ছাড়ো এই দুইয়ের মাধ্যমে আমরা অবশ্যই অবশ্যই খেলাফত পাবো যেটা আল্লাহ ওয়াদা করলেন আমাদেরকে সুরান উড়ে অতএব কোরআন সন্না ভিত্তিক আপনি জীবন গঠন করেন এবং আপনার পরিবার এবং আপনার প্রতিবেশী পরিবার সমাজ সংস্কার মুখে হন ইনশাআল্লাহ আপনার রাষ্ট্রে রাব্বুল রাবুল আলমিন দিনকে কায়েম করার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবেন আর অনথা করবেন না যত কথা বলেন মুখে সুন্দর সুন্দর কথা আপনি আমল এবং আকিদের সংশোধন করবেন না তাহলে কখনো হবে না কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে আখেরি জামানার কিছু ভবিষ্যদ্বাণীর ভিতরে এটাও একটা যে তোমাদের জাতি যেরকম খারাপ আঁকিদার এবং আমলের হওয়া তোমাদের শাসন কর্তৃত্ব ভার আল্লাহ সে ধরনের লোকদের হাতেই তুলে দিবে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন বারকোনি বীর রহমান